এখন কি আমরা বালিয়াটি যাব না? আমার বাইকের 10,000 কিলোমিটার হয়েছে মাত্র। বালিয়াতি জমিদার বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে চোখে সরিষা ক্ষেতটি পড়ে যায় এবং দেখার পর আর লোভ সামলাতে না পেরে নেমে একটু ভিডিও করে নিয়েছি। দেখতে অসাধারণ সুন্দর, আপনারাও চাইলে এসে দেখে নিতে পারেন। এখানে রোডটা ব্লক করা, সো আমাদেরকে ঘুরে অন্য রোড দিয়ে যেতে হবে। তো জানি না পরে রোডটা কেমন হবে। এই মেঠো পথটা ধরেই আমাদেরকে বালিয়াটি জমিদার বাড়ির দিকে যেতে হবে। সো রোডটাতে পুরোটাই অফ রোডিং এর একটা ফিলিংস কাজ করবে এবং না আসলে পরে আপনারা বুঝতে পারবেন না, চমৎকার একটা ফিলিংস। অফ রোডিং এর মজাও আছে, প্লাস কিছু মানে ডিফিকাল্ট সিচুয়েশনও করতে হবে, বাট ফাইনালি অনেক মজা লাগবে, ট্রাস্ট মি। রোডটার আশেপাশের যে সিনারিওগুলো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ সুন্দর। এবং মানে যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বাতাসের, এবং বুঝতেই পারছেন ক্রুজিংয়ের সময় যদি এই ধরনের ওয়েদার পাওয়া যায় টোটালি বলা যায় যে বোনাস। সেই অফরোড রাস্তা, এই রাস্তা দিয়ে ক্রুজার নিয়ে যাওয়া মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমাদের দেশে হলো 12টা রাস্তা কাইটটা 12টা বাজে, আর বাংলা রাস্তার তো কোনো কথাই নেই, পাহাড়ি রাস্তা। আমরা এখন বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে আছি, সাটুরিয়া। 1919 সালে এটা করা হয়েছিল এবং ওই তো দূরে দেখা যাচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। তো মোটামুটি অনেক
পথ ঘুরে তারপর আসতে হয়েছে। নর্মালি যে রোডটা আছে ওই রোডটা আসলে ব্লক ছিল। তো ফাইনালি অনেক পথ পাড়ি দেওয়ার পর আমরা এখন বালিয়াতি জমিদার বাড়িতে এসে পৌঁছাইছি। এটা হচ্ছে সেই বালিয়াতি জমিদার বাড়ি যার জন্য প্রায় 12 কিলো রাস্তা এক্সট্রা পাড়ি দিয়ে আসতে হয়েছে। কি বলেন? ওই যে সিংহর দাঁত পড়ে গেছে দেখেন, বুড়া সিংহ, এটা ঠিক আছে, এটা টাকা অনেক বড় টুকরা আছে এখানে, একদম গরম গরম ভাজা হচ্ছে। তুমি তো গাধা, সিরিয়াসলি খাইলে ভালো হইতো, অনেক মজা, অনেক টেস্ট না? হ্যাঁ, আমার একটু সময় লাগছে বাইরে দিতে, গরম না হলে মজা হয়ে যাচ্ছে। এত গরম খা খা সুফল খা, কি খাস না খাস খা, খুঁজে খুঁজে বের করছি দেখছো, খুঁজে বের করছি। আমরা এখন বালিয়াটি জমিদার বাড়িতে আছি, এই সেই পুরাতন জমিদার বাড়ি। বিপু ভাই অ্যাজ ইউজুয়াল ছবি তোলার জন্য দাঁড়ায় গেছে। ব্যাড লাক, আজকে একের মাল সাথে ক্যামেরা কুক নিয়ে আসে নাই, তো মোবাইল ক্যামেরা দিয়েই ফটোগ্রাফি হবে। মোবাইল দিয়ে যা পাই, একদম ফার্স্ট সেটটা। হ্যাঁ, কেমনে ভাই, এত কষ্ট দিয়ে করে নাই তো, রিপেয়ার টিপেয়ার করে নাই তো। আপনার বালিহাটি জমিদার বাড়ির ভিতরের প্রথমটা, বেশ কয়েকটা জমিদার বাড়ি আছে বলে দেখতে পাচ্ছি। অনেক সুন্দর করে সাজানো, প্রত্যেকটা
ফুল দেখতে অনেক সুন্দর, ফুলগুলো দেখেন অসম্ভব সুন্দর লাগছে। এটা বালিয়াতির জমিদার বাড়ির পিছনের সাইডটা, যেমন সবলি পুকুর ঘাট। মানে আমাদের মতো তো ব্রেন শার্প ছিল না যে এক সময় দূরে আইসা টয়লেট করতো আর কি, এটাই সমস্যা। গন্ধ নাই, ক্লিন করে ফেলছে, যান ঢুকা ছেড়ে দিয়েছে। জমিদার বাড়ির পিছনের আরেকটা সাইড, ঢোকার সময় একটা সাইড দিয়ে গিয়েছিলাম, বের হওয়ার সময় আরেকটা সাইড দিয়ে বের হচ্ছি। আর সুফল, তোমার এক্সপিরিয়েন্স কি? অসাধারণ না? হলুদ পাখি অসাধারণ, একদম। আমরা এখানে ফ্রি ফ্রি শুটিং দেখলাম এবং হলুদ পাখির ছবিও তুলে নিলাম। কোথায় উষ্টা খাইলাম জমিদার বাড়িতে, জমিদাররা আমরা ছাড়তে চাচ্ছে না আর কি। আচ্ছা, আমার দাদা সুফলের দাদা এখানে টাকা রাখতো, আমরা এগুলো এখন টাকা রাখি না। কাঠের সিঁড়ি, জমিদার বাড়ি ঘোরা শেষ। নিপা, তোর এক্সপিরিয়েন্স কি বল? ভালো লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর নতুন ব্লগ আসার আগে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করে ফেলছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।